नरसिंदी জেলার রায়পুরা থানার উত্তর বাখরনগর ইউনিয়নের টানা দুইবার জনগণের ভালোবাসায় সিক্ত বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল ইসলাম একান্ত সাক্ষাৎকারে নরসিন্দী টিভির রায়পুরা প্রতিনিধি বিনা আক্তারকে বলেন, করোনা কালীন আমি সাধারণ গরিব মানুষকে আপনার ওই যে জিআরএস আইল বিতরণ করে দিয়েছি, জিআরএস আইল বিতরণ করছি, সাধারণ মানুষকে যা সহযোগিতা করা ইনশাল্লাহ করছি, সবগুলি করছি। আমি এইভাবে জনসেবা করতে গিয়ে সবার সাথে আমি সৌর্য সমর্থ স্কুল জীবন থেকে বাড়িয়ে আমি জনসেবা করেছি, সাধারণ মানুষের সহযোগিতা করেছি, এই হিসাবে আমি চেয়ে মেনেছি। আগের তো আমি যখন জনসেবা করছি, জনগণের সহযোগিতা করছি, কাজ করছি, বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করছি, তাই বললে জনগণ আমাকে চেয়ারম্যান মানেছে। আমি 2021 সালের আগ পর্যন্ত 80% আমি বাস্তবায়ন করেছি ইনশাল্লাহ, আমার যতটুকু সমর্থন আছে এর থেকে একটু বেশি করেছি ইনশাল্লাহ। ভবিষ্যতে আরও ভালো দেখতে চাই, আরও ভালো দেখতে চাই, আমার ক্ষমতা নাই, আমি চেয়ারম্যান শেষ আর সামনে যাবো না। এটা নিয়ে যদি যারা আসে হারা যদি ভালো করে ইনশাল্লাহ ভালো হবে ইনশাল্লাহ। সমাজের নেতৃত্ব তরুণরা এরা যদি আসে তো ভালো কাজ হবে, কাজ করবে, ইচ্ছাকৃত থাকলে তারা তরুণরা আজ্ঞায় আসে দেশে এলাকার কাজ করুক, আমি সহযোগিতা করব, যতদিন আসে ইনশাল্লাহ সহযোগিতা করুন তাদেরকে। চেয়ারম্যান পদে মেয়াদের শেষ পর্যায়ে এসে তিনি আগামী দিনে তরুণদের সামনের দিকে এগিয়ে আসার আহ্বান করেন। সাক্ষাৎকার গ্রহণে বিনা আক্তার, চিত্রগ্রহণ তৌহিদুল ইসলাম তারেক, নরসিংদী টিভি।